দিল্লির সম্রাট ঈসা খানের সমাধি ও মসজিদ থেকে আজকে আমি আপনাদের সাথে। এই একটা সুন্দর অনেক বড় একটি নিম গাছ পড়বে, আমরা ঢুকবো ভিতরে, রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য ধারণ লেখা আছে কোনটা কত, যারা ফরেনার তাদের জন্য কিন্তু 600 থেকে 550 টাকা, আর যারা ইন্ডিয়ান নাগরিক তাদের জন্য 35 বা 40 রুপি। যাই হোক, আমরা 40 রুপি দিয়েই নিয়েছি। ফরেনারদের জন্য কিন্তু আসলে 600 টাকা 600 রুপি ধারণ করা, কিন্তু আমার এই ভাই সুলেমান ভাই খুব ভালো হিন্দি বলতে পারে, তো হিন্দি বলাতে আমরা 40 রুপি দিয়েই 2টা 80 রুপি দিয়ে টিকিট নিয়েছি। পরিবেশটা খুবই সুন্দর, আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার সাথেই থাকবেন। ঈসা খান নিয়াজি ছিলেন একজন সম্ভ্রান্ত আফগান, তিনি শেরশাহ সুরির দরবারে সভাসদ ছিলেন। হুমায়ুন সমাধিসৌধের মূল কমপ্লেক্সের প্রবেশ করার পর ডান দিকেই চোখে পড়বে নীল হলুদ এবং সবুজ চকচকে টাইলসে সজ্জিত অপূর্ব এক স্থাপত্য শৈলী। 1547 সালে লোদি স্থাপত্য শৈলীতে ধূসর কোয়ার্টজাইট এবং লাল পাথরের এই সমাধিতে ঈসা খান নিয়াজির সমাধি, পাশেই একটি মসজিদ। নীলাগম্বাদ বা নীলগম্বুজটি হুমায়ুনের বাগানের সমাধির বাইরে অষ্টভুজাকৃতির সমাধি, যা গাঢ় নীল রঙের টাইলসে আবৃত, হুমায়ুনের সমাধির আগে নির্মিত। এটি 1625 সালে সম্রাট আকবরের দরবারে বৈরাম খানের পুত্র আব্দুল রহিম খান ই খানা নির্মাণ করেছিলেন। আরব সারাই গেটওয়ে হুমায়ুন সমাধিসৌধ নির্মাণের কারিগরদের থাকার জন্য মূলত এটি নির্মিত হয়েছিল। আরব সারাইয়ের দক্ষিণ প্রবেশদ্বারটি 48 ফুট উঁচু। সম্রাট হুমায়ুনের প্রিয় নাপিতের সমাধিও রয়েছে এই কমপ্লেক্সে, যেটি নায়িকা গুম্বাদ বা নাপিতের সমাধি নামে পরিচিত। এখানে রয়েছে ঐতিহ্যবাহী পারস্য শৈলীর বাগান, যা পথ ও জলের নালা দিয়ে চতুর্ভুজে বিভক্ত। উদ্যানটি প্রতিফলিত পুল এবং ফোয়ারা দিয়ে ল্যান্ডস্কেপ করা, যা সবুজের স্নিগ্ধতায় ভরপুর। এছাড়াও বু হালিমার সমাধি ও বাগান, আফসার ওয়ালা মসজিদ ও সমাধি কমপ্লেক্স সহ দর্শনীয় স্থাপনা রয়েছে এখানে। কিভাবে যাবেন হুমায়ুন সমাধিসৌধ দেখতে হলে ভারতের ভিসাটি অবশ্যই থাকতে হবে। উড়োজাহাজে সরাসরি যেতে পারেন দিল্লি, এছাড়া কলকাতা হয়ে ট্রেনেও দিল্লি যাওয়া যায়। দিল্লি থেকে গাড়ি ভাড়া করে কিংবা মেট্রো রেল ধরে যেতে পারবেন নয়াদিল্লির মাথুরা রোডের নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে, যেখানে রয়েছে মুঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন সম্রাট হুমায়ুনের উদ্যান এবং তার সমাধিসৌধ। কারুকার্যগুলা 800 বছরের পুরনো কারুকার্য দেখেন, হচ্ছে বাদশাহ হুমায়ুন ঈসা খান মারা যাওয়ার 20 বছর আগের একটা মসজিদ। আমি সেই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও এখানে এখন কেউ থাকে না, সবাই দর্শনার্থী যারা আছেন তারা আসে দেখে। অনেক বড় একটা নিম গাছ, অনেক পুরনো একটা নিম গাছ বোঝাই যাচ্ছে। কখন যাবেন? সপ্তাহের 7 দিনই মূলত খোলা থাকে হুমায়ুন সমাধিসৌধটি, ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সেপ্টেম্বর থেকে মার্চ ভ্রমণের জন্য আদর্শ সময়। দেশি এবং বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য ভিন্ন, অনলাইন অথবা সরাসরি গিয়েও টিকিট কিনতে পারবেন। এটা হচ্ছে নামাজের স্থান, এখানে এরকম 3টি স্থান রয়েছে। এটা হচ্ছে মসজিদের একেবারে মাঝ বরাবর, এখানেই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াতেন দাঁড়িয়ে। ভিতরটা খুবই ঠান্ডা, এখানে না আসলে অবশ্য বুঝতে পারবেন না, সবগুলা একে অনেক বড় বড় পাথর দিয়ে তৈরি করা, প্রচুর পরিমাণে ঠান্ডা এই পাথরগুলি। এটা হচ্ছে কুয়া, এখান থেকে পানি দিয়ে পানি উঠাতো। যাই হোক, কুয়াটা এখন বন্ধ করে দিয়েছে, সচল না, কিন্তু ভিতরে পানি আছে কিন্তু সচল না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।